দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকের পর্বে থাকছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা আলোচনা করতে চাই মূলত ইসিতে সরকার এবং বিরোধী দল এবং রাজপথে বিএনপি এই প্রসঙ্গ নিয়ে। আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশন সংলাপ শুরু করেছে রাজনৈতিক দলের সঙ্গে এবং সেই সংলাপের ধারাবাহিকতায় আজকে সকালে এবং বিকেলে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সাথে সংলাপ করেছে এবং সেই সংলাপে তারা মোটামুটিভাবে দু একটি জায়গায় তারা ফোকাস করেছে। জাতীয় পার্টি যেমন বলেছে আসলে ইভিএমে তারা আস্থা রাখতে পারছে না এবং তারাও একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে বেশি সংখ্যক ইভিএম মেশিন বসিয়ে সারা দেশে ইভিএমের সংখ্যা বাড়ানোর ব্যাপারে এবং তারা বলেছে নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার নিরপেক্ষতা তারা কামনা করেছেন। আরও অনেকগুলো বিষয়ে তারা কথা বলেছেন, 11টি তারা দফা দিয়েছেন, মোট 14টি বিষয় নিয়ে কথা হয়েছে বলে গণমাধ্যমের সূত্রে আমরা জানতে পেরেছি। এবং বিএনপি সারা দেশে আজকে বিক্ষোভ করছে, তার মূল কারণ হচ্ছে সরকারের অব্যবস্থাপনা এবং আসলে সাম্প্রতিক সময় নানা ইস্যুগুলো নিয়ে। এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন জনাব শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী বিশেষ সহকারী। আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। এবং দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন টিভি সেটের সামনে এবং যারা এই মুহূর্তে আছেন ভার্চুয়ালি, তারা চাইলে নিউজ 24 এর ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন এবং সেখানে যুক্ত হয়ে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আমাদের কাছে। জনাব শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই আমরা। মূলত সংলাপ নিয়ে আমরা বেশি কথা বলতে চাই আজকে। সংলাপে আপনারা তো যাবেন না বলে জানিয়েছেন এবং কেন যাবেন না সেটি আপনারা বারবারই বলেছেন। এবং আজকে আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ ছিল তারা সেখানে একটি বিষয় বলার চেষ্টা করেছে, তত্ত্বাবধায়ক সরকার তো একটি মৃত এবং পাস্ট ইস্যু, সেটি নিয়ে আসলে নতুন করে কথা বলার কোনো বাস্তবতা নেই। ইভিএম নিয়ে কথা হয়েছে, নিরপেক্ষ ভোট তারাও চেয়েছে। বিএনপি আওয়ামী লীগের এই বক্তব্যগুলোকে কীভাবে মূল্যায়ন করতে চায় সেটি আপনার কাছে প্রথমে শুনতে চাই। প্রসঙ্গটি ভালো যে আগামী নির্বাচনে জাতীয় সংসদের নির্বাচনে সিসি সাহেব উদ্যোগ নিয়েছেন যে ভালো নির্বাচন এই উপলক্ষে তিনি সকল দলকে আমন্ত্রণ জানিয়েছেন, আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আওয়ামী লীগ এই আলোচনার কারণে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সর্বশেষ সিসির সঙ্গে কথা বলেছেন এবং তারা তাদের তুলে ধরেছে। আমাদের বক্তব্য হচ্ছে যে আমরা শুরুতেই বলে আসছি, আপনি আমন্ত্রণ করলেন যে সিসি হাজার উদ্যোগ নিল 14 এবং 18 সালের নির্বাচন প্রমাণ দিয়েছে যে সিসি চূড়ান্ত ক্ষমতা নাই। সর্বশেষ কুমিল্লা সিটি কর্পোরেশন আমাদের দেখেছে যে বিচারটা যাই হোক তার কাছে আমার, অর্থাৎ এমন ভাবে নির্বাচনটাকে সাজানো হয়েছে করা হচ্ছে যেখানে ওই যে ইভিএম এর প্রসঙ্গে আসলেন যেটা আওয়ামী লীগ সমর্থন দিয়েছে যে আরো বেশি নিয়ে আসার, অর্থাৎ এই মেশিনটা হচ্ছে আমাদের সত্য এবং গ্রহণযোগ্য, এই মেশিনটাকে আপনি আনিশ্চিত ক্ষতিকে অথবা যে কোনো ক্ষতিকেই ভোট দেন না কেন, এই অভিযোগ বিভিন্ন ভাবে এসছে যে ধানের শীষে আপনি এই চাপ দিবেন ভোটটা নৌকা মার্কায় দেবেন, মশালের চাপ দিবেন নৌকা মার্কায় দেবেন, এই মেকানিজমটা টেকনিক্যালি করা সম্ভব। এই সম্ভাবনার কারণে সম্ভব হওয়ার কারণে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশ ইভিএম গ্রহণ করার পরও পরে জার্মানি সহ বেশ কিছু যেমন পার্শ্ববর্তী দেশ ভারতে ইভিএম এর ব্যবহার সংকুচিত হয়েছে। তো আমার কাছ থেকে মনে হয়েছে যে আমাদের নির্বাচনী ব্যবস্থা গত 50 বছর 73 থেকে এই পর্যন্ত অনেক ধরনের সরকারের অধীনে অনেক পদ্ধতিতে সেখানে দুটি পদ্ধতি তুলনামূলকভাবে বিতর্কমুক্ত থেকেছে এবং তুলনামূলকভাবে গ্রহণযোগ্য হয়েছে সব দলের কাছে। সেটি হচ্ছে পদ্ধতি হিসাবে ক্যাপ্টে গেছে, দলীয় সরকারের অধীনে কেউ কখনো পরাজিত হয়নি, এই ধরনের নজির গত 50 বছর আমরা দেখি নাই যে দলীয় সরকারের অধীনে যেমন
বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে যে দুটো নির্বাচন হয়েছে, একটা 154টি বিনা প্রতিদ্বন্দ্বিতা, এটা বাংলাদেশের রাজনীতি না, বিশ্ব রাজনীতি একটা বিরল ব্যাপার, একজন দুজন পাঁচজন দশজন বিশজন বিনা প্রতিদ্বন্দ্বিতা হতো, একটা সরকারি বিনা প্রতিদ্বন্দ্বিতা। আপনি একটু আনমিউট করবেন, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আপনি কি একটু আনমিউট করে নেবেন কিনা, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। আসলে আপনি কথা বলছেন ঠিকই, কিন্তু আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। জনাব শামসুজ জামান, যদিও আপনি একটু আনমিউট করে নেবেন কিনা। সেই কারণে আমরা বলছি, নির্বাচন যদি হতে হয় তাহলে দলীয় সরকার বাইরে যদি ধরে বসে তাহলে বিকল্পটা অন্য দলগুলো জি। আপনার কাছে আমি একটু পরে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসবো। আপনি মোটা দাগে বলেছেন যে আসলে ইভিএম এ কারচুপি হয় এবং সেই জায়গা থেকে সরে আসতে হবে, এবং নির্বাচন হতে হলে দলীয় সরকারের অধীনে হওয়া যাবে না, অন্য ফরম্যাটে হতে হবে, তত্ত্বাবধায়ক হলে ভালো হয়। ব্যাশে বিপ্লব বড়ু, আপনারা তো নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনারা দাবি উত্থাপন করেছেন, আপনারাও সুষ্ঠু নির্বাচন চেয়েছেন, কিন্তু বিএনপির কথা বরাবরই একই রকম। তারা গত প্রায় এক যুগের বেশি সময় ধরে একই কথা বলে আসছে, সেই জায়গা নিয়ে রিথিঙ্কিং এর কোনো সুযোগ আছে কিনা সব দলকে ভোটে আনার জন্য, সেই ব্যাপারে আপনার কি মন্তব্য আছে বিপ্লব বড়ুয়া? হ্যাঁ, ধন্যবাদ। এখানে বিএনপির সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু সহ যারা সংযুক্ত আছেন, যারা দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নির্বাচন কমিশনের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মত বিনিময় ছিল, এটা একটু ভূমিকায় বলা দরকার। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন 39টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে এবং 28টি রাজনৈতিক দল সংলাপে গিয়েছে, 2টি রাজনৈতিক দল সংলাপে না গিয়ে প্রস্তাব পাঠিয়েছে এবং আর 2টি রাজনৈতিক দল তারা সময় চেয়েছে পরে সংলাপে যাবে। তার মানে 39টির মধ্যে 32টি রাজনৈতিক দল তাদের যার যার রাজনৈতিক অবস্থান থেকে নির্বাচন কমিশনে তারা তাদের বক্তব্য স্থাপন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরই জন্মলগ্ন থেকেই নির্বাচন ছাড়া অন্য কোনো উপায়ে ক্ষমতা গ্রহণ করে নাই। এই জন্য আমরা মনে করি গণতন্ত্র জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমরা সবসময় আমাদের দলগত অবস্থান আমরা সেই নির্বাচনকে কিভাবে একটি টেকসই একটি নির্বাচনে পরিণত করা যায় তার জন্য আমাদের রাজনৈতিক অবস্থান লড়াই সংগ্রাম জন্মলগ্ন থেকে অব্যাহত ছিল। আজকে তারই নিরিখে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের নেতৃত্বে 12 সদস্যের রাজনৈতিক আমাদের দলের রাজনৈতিক আমাদের দল নেতৃবৃন্দ আজকে নির্বাচন কমিশনে আমরা একটা প্রস্তাবনা দিয়েছি যেমনটি আপনি বলছিলেন, এবং এই সংলাপকে ঘিরে একটি জনগণের কাছে আগ্রহ সৃষ্টি হয়েছে কারণে আমি মনে করি, কারণ এই প্রথমবারের মতো স্বাধীন বাংলাদেশে একটি সুনির্দিষ্ট আইন সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠনের জন্য আইন পার্লামেন্টে পাশ করা হয়েছে এবং সেই আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে আমাদের সংবিধানের 118 অনুচ্ছেদ বলে। এবং এটা ভালো হতো যদি এখানে শামসুজ্জামান দুদু ভাই কিংবা তার দলের প্রতিনিধিরা যদি নির্বাচন কমিশনে গিয়ে তাদের বক্তব্য রাখতেন। আপনি সরাসরি আমাকে জিজ্ঞেস করেছেন দুটি বিষয়, একটি হচ্ছে ইভিএম ইস্যু আর একটি হচ্ছে নির্বাচনকালীন সরকার নিয়ে জি আমাদের অবস্থানটা কি। এখানে দেখেন আমাদের যে সদিচ্ছা, আমাদের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ বলেন কিংবা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা বলেন, আমরা সব সময় একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে, একটি ক্রেডিবল নির্বাচনের বিষয়ে আমরা সবসময় আন্তরিক এবং নির্বাচন কমিশনকে আমরা শক্তিশালী করেছি, যেটি আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি অফিসে ছিল সেই নির্বাচন কমিশনকে আমরা 2009 সালে একটি পৃথক আইনের মাধ্যমে সেটাকে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠানে
আইনগত যেটি কাঠামো সেটার উপর দাঁড় করিয়েছি। এটি আজকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর থেকে 1972 সালে জাতির পিতা আরপিও দিয়েছিলেন গণপ্রতিনিধিত্ব আদেশ, এবং এই 2009 এর পর থেকে, এর মধ্যে 2009 পর্যন্ত দুইটি অধ্যাদেশ আইন ছাড়া কোনো আইন নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য কখনো কেউ আইন তৈরি করে নাই। 2009 সালের পর থেকে আমাদের সরকার, আওয়ামী লীগের সরকার, নির্বাচন কমিশনকে একটি শক্তিশালী, একটি কর্তৃত্ববাদী প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য প্রায় 33টি আইন অধ্যাদেশ আমরা করেছি, যাতে করে নির্বাচন কমিশনের ক্যাপাসিটি যাতে আরো বেশি শক্তিশালী হয়। এখানে ইভিএম এর যে কথাটি সংশোধন দুদুভাই বললেন, মানে ইভিএম এ কারচুপি হয়, এটি আসলে আওয়ামী লীগ মনে করে কিনা? উনি বলছিলেন যে ভারতে ইভিএম এর ব্যবহার সংকুচিত হয়েছে। আমি বিনয়ের সাথে বলবো তথ্যটি সঠিক নয়। ভারতে যে সর্বশেষ যে সাধারণ নির্বাচন হয়েছে 542টি আসনে, আমি যদি ভুল না করে থাকি, প্রতিটি নির্বাচনের প্রতিটি কেন্দ্র ইভিএম অনুষ্ঠিত হয়েছে ভারতে। এবং পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়েছে সর্বশেষ 294টি আসনে, সেখানেও প্রতিটি নির্বাচন, প্রতিটি ভোট কেন্দ্র ইভিএম দ্বারা পরিচালিত হয়েছে। এখানে দুদুভাই এক সময়ের ছাত্রনেতা ছিলেন এবং আমি, উনি রাজনীতি নিয়ে গবেষণা করেন, আমি জানি ইভিএম নিয়ে যে শঙ্কা, ইভিএম নিয়ে যে ভীতি আমাদের বাংলাদেশে মানুষের মনে রয়েছে, রাজনৈতিক দলগুলো রয়েছে, এ ধরনের ভীতি ভারতও ছিল। ভারতে এটি নিয়ে একাধিক মামলাও করা হয়েছে এবং ভারতের নির্বাচন কমিশন তারা ঘোষণা করেছিল যে ইভিএম এ যদি কেউ যদি কোনো ত্রুটি খুঁজে পান তাকে মিলিয়ন মানে রুপি তাকে পুরস্কৃত করা হবে। এবং ভারতে যারা ইভিএম কে ডিসক্রেডিট করেছিল, মমতা ব্যানার্জি, তারাও ইভিএম এ নির্বাচন করে তারা ক্ষমতা এসেছেন। আমাদের সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন ইভিএম নিয়ে একটি তারা প্রদর্শনীর আয়োজন করেছিল এবং সকল রাজনৈতিক দলকে তারা ডেকেছিল। তারা বলেছিল যে আপনারা বিশেষজ্ঞ নিয়ে আসেন, কোনো হ্যাকার থাকবে নিয়ে আসেন, আমরা চ্যালেঞ্জ করছি যে ইভিএম এ কোনো কারচুপি করা যায় কিনা। ইভিএম নিয়ে যেই কথাগুলো দুদুভাই বলছেন কিংবা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলছেন, এটা হচ্ছে টোটালি হচ্ছে বেসলেস, টোটালি ভিত্তিহীন। ইভিএম এর মাধ্যমে বরং কারচুপি প্রতিরোধ করা যায়, ইভিএম এর মাধ্যমে জাল ভোট ঠেকানো যায়, ইভিএম এর মাধ্যমে ব্যালট বক্স চিন্তায় এবং জোর করে নির্বাচনী কেন্দ্র দখল করে সিল মেরে ব্যালট বক্স ভর্তি করা যে নির্বাচন, যেটা আমরা আগে দেখেছি, সেটি বন্ধ করা যায়। এই জন্য আমরা অ্যাকুরেসি এবং মানুষের ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য আমরা ইভিএম এ চেয়েছি। আর আমরা বলেছি যে ইভিএম এর সংখ্যা বৃদ্ধি করতে হবে। আমাদের দলের তো আমাদের সে অধিকার তো রয়েছে, আমরা আজকে আমরা স্মার্টফোন ব্যবহার করছি, আজকে আমরা জুমে কানেক্টেড হচ্ছি, আমরা কিভাবে আমরা এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের কথা আমরা বলেছি। আর ক্যাপ্টিকের গভর্নমেন্ট নিয়ে যে কথাটি বললেন, দেখেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত, এ নিয়ে আমরা অনেক টক শোতে আমরা বলেছি, 2011 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কেন বাতিল করেছে এটি নিয়ে অনেক কথা বলা যাবে এবং পরবর্তীতে আমরা 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেহেতু আমাদের পবিত্র সংবিধানের 111 অনুচ্ছেদ বলে আমরা উচ্চ আদালতের যে কোনো সিদ্ধান্ত মানতে বাধ্য, সেই কারণে আমরা 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সেটা আমরা বাদ দিয়েছি। ক্যাপ্টিকার গভর্নমেন্ট আজকে দুদুভাইরা ক্যাপ্টিকার গভর্নমেন্টে বলছেন, তিনি সেই 2014 সাল নির্বাচনের কথা বলছেন। আজকে ক্যাপ্টিকার গভর্নমেন্ট যে সিস্টেম, আমি যদি ধরে নিই দুদুভাইয়ের বক্তব্য অনুযায়ী যে এটা একটা আইডিয়াল, একটা আদর্শিক, একটা নির্বাচনের জন্য একটা সরকার, আজকে পাকিস্তান ছাড়া পৃথিবীতে কোনো দেশে এই ক্যাপটেকার সিস্টেম নাই। পাকিস্তানে বেনজির ভুট্টোর সাথে, তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তার সাথে রাষ্ট্রপতির বিরোধের প্রেক্ষিতে এই সরকারের জন্ম লাভ করেছে। বিপ্লব বড়ু, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে ফিরে জি আপনি আপনার বক্তব্যটি শেষ করুন, আপনি একটা বাক্য বলে শেষ করুন, বিরতি নিয়ে ফিরে এসে বাকি কাগজে, তাদের ইংরেজি ডন কাগজে তারা নিবন্ধ তারা ছেপেছে যে কি কারণে ক্যাপটিকার গভর্নমেন্ট ব্যবস্থা পাকিস্তান থেকে বাদ দেওয়া দরকার। আমি বিরতির পরে ফিরে এসে আপনার উত্তরটি বাকিটা শুনবো আমরা আসলে আমাদের সঙ্গে দর্শক আপনারা থাকবেন, বিরতি নিয়ে ফিরে এসে এই প্রসঙ্গের বাকি আলোচনা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে করবো আমরা।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম নির্বাচন কমিশনের সংলাপ এবং আওয়ামী লীগ বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়ার প্রশ্ন নিয়ে। জনাব শামসুজ্জামান দুদু, আপনার কাছে বিরতির পরে আবারও ফিরে আসতে চাই। আসলে আমরা গত প্রায় কয়েক বছর ধরে একই জায়গায় আমরা আটকে আছি যে বাস্তবতায় আসলে আওয়ামী লীগ এবং বিএনপি কোনোভাবেই নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে একমত হতে পারছে না। সেই জায়গায় আগামী সংসদ নির্বাচনেও কি আমরা আসলে অন্য কোনো নির্বাচনের পুনরাবৃত্তি দেখব কি না, বা বিএনপি এই শর্তগুলো পূরণ করার জন্য কি ধরনের পদক্ষেপে যাবে? তারা বলে যে কঠোর পদক্ষেপ নিবে, বিক্ষোভ, অন্য অনেক কিছু। বিএনপির প্ল্যানটা একটু জানতে চাই আপনার কাছ থেকে শামসুজ্জামান দুদু। আসলে ঘটনা হচ্ছে যে একটু আগে বিপ্লব বড়ুয়া সংবিধান নিয়ে কথা বলছিলেন। সংবিধান তো একটা চলমান প্রক্রিয়া, তো বিপ্লব বড়ুয়ার কথা শুনে মনে হচ্ছিল সংবিধান এখন নতুন করে তৈরি হয়েছে। এই সংবিধান কিন্তু 1994-95 ছিল, তখন একটা সরকার ছিল, তার আগের কথা বাদ দিল। 1994-95 এই সংবিধান পরিবর্তনের জন্য বিপ্লব বড়ুয়া যে দলটি করে, সেই দল এবং অন্যান্য কিছু দল, বাংলাদেশ কিছু দল, তারা কিন্তু এই সংবিধান পরিবর্তন করার জন্য, যেটা আজকে হাইকোর্ট দেখালে তখন অসংখ্য মানুষ শহীদ হয়েছে, কোনোভাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন তারা মেনে নিবে না। 174 দিন তারা একটা পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ থেকে পালন করতে পারছে, এমন কোন আগুন জ্বালানো থেকে ঘটনা নাই যেটি সেই সময় বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ করে নাই। তারই প্রেক্ষিতে কিন্তু বিএনপি ক্যাটেকার সরকার সংসদে পাস করেছে, যে সংসদে পাস করেছে সেই সংসদটা আওয়ামী লীগ মানে না, সেটা 15 ফেব্রুয়ারি নির্বাচন ছিল, কিন্তু আইনটা এবং সেই আইনে বলে 21 বছর পর আওয়ামী লীগ সংসদে তারা রাষ্ট্র ক্ষমতায় আসে। আমি এই কথা কেন উল্লেখ করলাম, যে এখন ক্যাটেগরির কথা বলে একটা অপরাধ মনে হচ্ছে। আপনি বিদ্যুতের কথা বলার কারণে আজকে গুলো করা হয়েছে, এক একটা পর্যায়ে এক একটা সময়। আমি আপনাকে শুরুতে বলেছিলাম তুলনামূলক ভাবে ক্যাটেকার একেবারে ভূত পবিত্র, এটা আমি তো দাবি করি না, এরকম কিছু অসঙ্গতি আছে, সেগুলো যেমন অসঙ্গতি থাকলে সেগুলো বসে রাজনৈতিক দলগুলো কনভেনশন বিএনপি পারে নাই, আওয়ামী লীগ পারে, আওয়ামী লীগ যে আসেন আমরা ক্যাটেকারের সংসদ করি না, এটা হাইকোর্ট পরিবর্তন, কে পরিবর্তন করছে? হাইকোর্ট সম্বন্ধে তাকালে জানেন বাংলাদেশের একমাত্র বিচারপতি যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের অহংকার হিসাবে কাজ করছেন, সকলে একটু ভিন্ন অবস্থা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এস কে সিনহা সাহেব। হাইকোর্টে সিনহা সাহেবের পালিয়ে যাওয়া বলবো, চলে যাওয়া বলবো, কি বলবো জানি না। হাইকোর্টের অবস্থাটা কি সেটা তো আমার জানি, আর যিনি এই আইনটা রোধ করেছে খায়রুল সাহেব বোধের বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন তিনি, মানে তার আয়ুষ্কাল শেষ হয়ে যাওয়ার পরে 2 বছর পর, অর্থাৎ 2 বছর আগে তিনি যে রায় দিয়েছেন আরো 2টি নির্বাচন কেয়ারটেকারের অধীনে হবে হবে এটা তিনি বলেছেন সংসদের অনুমোদন অনুমোদন সাপেক্ষে আওয়ামী লীগ তখন ক্ষমতা দিয়েছে, এই 2টি টার্মে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তো সেই 2টি টার্মে আওয়ামী লীগ সেটি সংসদে বলে নাই, যে এখন বলছে যে এটা তো হাইকোর্ট করেছে, কিন্তু পরবর্তীতে অর্থাৎ 2 বছর পরে খায়রুল সাহেব এই 2টি বাদ দেন লিখিত ভাবে। তা আমি বলি কি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যাওয়ার জন্য যেটাকে মনে করে বেটার তাদের জন্য সেটাকে তাদের কাছে বলা, কিন্তু সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা এগিয়ে যাওয়া এটিকে, এটা ঠিক আওয়ামী লীগ মনে করে এটা তার প্রথম পদক্ষেপ হচ্ছে চতুর্থ সংসদ, একেবারে বাংলাদেশের সবকিছু চেঞ্জ করে ফেলেছিল 1974 সালের চতুর্থ সংশোধনী সংবিধান, অর্থাৎ গণতন্ত্র থেকে একদলের শাসন ব্যবস্থা চলে যাওয়া, এটাও কিন্তু সংবিধানে এক সময় ছিল। 1 মিনিটে শেষ করবেন দয়া করে। জি জি, সেই কারণে আমার কাছে যেটা মনে হয় যে বিএনপি এবং আওয়ামী লীগের ব্যাপার, মানুষ
কোন পদ্ধতিতে কোন ব্যবস্থাপনা ভোট দিতে পারছে, সেই ব্যবস্থাটা যদি ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশের যে জটিলতা বা সংকট তৈরি হয়েছে সেটি যদি ভাই আপনাকে একটু করে এক বাক্যে বলবেন কিনা, আসলে যে এই ফরম্যাটে তো বিএনপি নির্বাচনে যাবে না, এই জায়গা থেকে বিএনপি তো মোটামুটি এখনো অনড়। না আমরা তো বলেছি যে এই অবস্থায় যদি কেউ নির্বাচনে যায় 86 এর, যেটা আজকে প্রধানমন্ত্রী তখন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে এই সরকার মানে এরশাদের অধীনে যে নির্বাচন হয়েছে জাতিক, তিনি এটা চট্টগ্রামের একটা জনসভায় বলেছেন, তার 24 ঘন্টার মধ্যে তিনি নির্বাচনে যাওয়ার কথা বলেছেন। তা আমি অতদূর যেতে চাই না, বিএনপি বলেছে যে এই সরকারের অধীনে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে, এটা আমাদের দলের পক্ষ থেকে বলা। জি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি এই কথাটা নিয়ে একটু কথা বলতে চাই। জি ব্যবসা বিপ্লব বড়ুয়া, আমরা আসলে নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে যে কথা বলছি, বিএনপি তো সেই জায়গাতে একেবারে অনড় বাস্তবতার সঙ্গে আছে এবং তারা বলছেন যে সরকারকে বাধ্য করা হবে এবং তারা এই কর্মসূচিগুলো নিয়েও কথাবার্তা বলছে। আবারও কি আমরা একটি বিএনপি বিহীন নির্বাচন দেখতে যাচ্ছি, এরকম শঙ্কা অনেকে করেন, আপনারা কি মনে করেন যে এই নির্বাচন কি সব দলের অংশগ্রহণে হবে, বিএনপি কি শেষ পর্যন্ত ভোটে আসবে? দেখেন আমরা চাই যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক, নির্বাচনে অংশগ্রহণ করুক এবং একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক, সেটা আমরা আন্তরিকভাবে চাই। কিন্তু আজকে দুদুভাইদের যে দল বিএনপি, তাদের শীর্ষ নেতারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, দেশ ছেড়ে পালিয়ে আছেন, দেশের সংবিধান অনুযায়ী তাদের সাজাপ্রাপ্ত এক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আরেকজন তারেক রহমান, যিনি দেশের বাইরে পালিয়ে আছেন, তারা দুজনে নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। এবং আজকে তার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি বিএনপির রাজনৈতিক কৌশলে, সেটা কিরকম দেখেন, আজকে বিএনপি ডোমেস্টিক ফ্রন্ট মানে আমাদের দেশে যে রাজপথের যে আন্দোলনের যে রাজনীতি সেটার উপর নির্ভর করছে না, তারা আজকে দেশের বাইরে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা, বিভিন্ন বন্ধুরাষ্ট্রকে ভুল বোঝানো, সেখানে লবিস্ট ফার্ম এঙ্গেজ করে দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো, এই ধরনের রাজনীতির পথে তারা হাঁটছেন। তবে আমরা প্রত্যাশা করি তারা নির্বাচনে আসবেন, এই ধরনের ডিনায়াল সিন্ড্রম যে সংবিধান না, নির্বাচন কমিশন না, রাষ্ট্রপতির সংলাপ না, ইভিএম না, সবকিছুতে নো বলার যে একটা ডিনায়ালের যে একটা অবজ্ঞার অসম্মানের যে পথে বিএনপি হাঁটছে, আমি মনে করি না তাতে করে তাদের যে কোনো রাজনৈতিকভাবে তারা লাভবান হবেন, বরং তারা রাজনৈতিকভাবে তারা দেউলিয়া হয়ে যেতে পারেন সে আশঙ্কা রয়েছে। 2014 সালেও আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী নেতা বেগম খালেদা জিয়াকে টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছিলেন, তারপর নির্বাচনকালীন সময়ে একটি সংক্ষিপ্ত সরকারের যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, তারা আসেননি, নির্বাচন বর্জন করেছেন। নির্বাচনের সময় 23 জন সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রায় 150 মানুষকে তারা খুন করেছেন, রেল লাইন, স্কুল, সব জায়গায় আগুন জ্বালিয়েছেন, তাতে করে নির্বাচন কি থেমেছিল, গণতন্ত্র অভিযাত্রা কি থেমেছিল? এখন ওনারা যে কথা বলছেন যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে ব্যবস্থা, আমি প্রথমে এটা শেষ করতে পারিনি, দেশের উচ্চ আদালত অনেকগুলো কারণে তারা কেয়ারটেকার ব্যবস্থা বিলোপ করেছেন, বিলোপ করার কারণ ছিল হচ্ছে যে আমাদের অনির্বাচিত ব্যক্তি কর্তৃক রাষ্ট্র পরিচালনার কোনো সুযোগ আমাদের সংবিধান কাউকে দেয়নি, এটি হচ্ছে আমাদের সংবিধানের যে মূল যে ফান্ডামেন্টাল যে দর্শন তার বিপরীতে হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। তারা আরেক কিছু কারণে তারা বলেছিল যে বিচার ব্যবস্থাকে কেয়ারটেকার গভর্নমেন্ট পলিউট করেছে মানে দূষিত করেছে, কিভাবে, জাস্টিস কেম হাসান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন, তাকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করার জন্য বিচারপতিদের বয়সসীমা, অবসরের বয়সসীমা তারা 2 বছর বৃদ্ধি করেছিলেন, এবং নির্বাচন কমিশন নির্বাচন যে ব্যবস্থা হিসাবে কেয়ারটেকার গভর্নমেন্ট সম্পর্কে আজকে দুদুবাইরে বিএনপি এক ধরনের নিত বানানোর চেষ্টা করছে কেয়ারটেকার গভর্নমেন্ট ব্যবস্থাকে। আমরা যদি একটু রাজনৈতিক কর্মী হিসাবে আমরা যদি বিশ্লেষণ করি, যতবারই কেয়ারটেকার গভর্নমেন্ট দেশে ক্ষমতা গ্রহণ করেছে ততবারই দেশে একটু করে কু হয়েছে, তাদের সময়ে সামরিক বাহিনীতে কু হয়েছে,
ক্যাটিগর গভর্নমেন্টের সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কু হয়েছে, এক রাতে 1200 সিটে ট্রান্সফার করা হয়েছে, এবং দেশের একজন রাষ্ট্রপতি নিজে কু করে ক্যাটিগর গভর্নমেন্টকে সরিয়ে দিয়ে বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি আজউদ্দিন সাহেব নিজে ক্যাটিগর গভর্নমেন্ট দ্বারা দখল করে নিলেন। এই কারণে আজকে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা সম্পর্কে উচ্চ আদালত রায় দিয়েছে। আর আমাদের দুদুভাই যে কথাটি বললেন আজকে টকশোতে, যে দেশের উচ্চ আদালত রায় নাকি পরবর্তী 2 বছর ক্যাটিগর গভর্নমেন্টের দিকে নির্বাচন হওয়ার কথা ছিল, এটি সম্পূর্ণ একটা মিথ্যা। আমি একজন আইনের ছাত্র হিসেবে দুদুভাইকে বলবো, তারা বিএনপি নেতারা প্রায়শই এই কথাটি বলে থাকেন, সেটা হচ্ছে একটি আদেশে, আদালতের আদেশে দুটি বিভাগ থাকে, একটি হচ্ছে অবিটার ডিকটাম, আরটি হচ্ছে রেশিও ডেসিডেন্ট, এটি ল্যাটিন শব্দ। এখানে অবিটার ডিকটাম হচ্ছে একটি আদেশ দিতে গিয়ে আদালতের অবজারভেশন, সেটি কোনো অবস্থাতেই কোনো পক্ষকে সেটি মানতে বাধ্য করে না। হ্যাঁ, বলেছিল যে দেশের সকল রাজনৈতিক দল যদি চায় তাহলে তারা করতে পারে, তবে এক্ষেত্রে বিচার ব্যবস্থা থেকে, বিচার বিভাগ থেকে কাউকে ক্যাটেগর গভর্নমেন্টে প্রদান করা যাবে না। জি, আজকে আমি মনে করি যে এখানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়, নির্বাচনকালীন সময়ে নির্বাচনী ব্যবস্থার সাথে জড়িত পুলিশ প্রশাসন সবাই যাতে নির্বাচন কমিশনের অধীনে তাদের নিরপেক্ষ আচরণ করতে পারে, তার জন্য কোন প্রস্তাব যদি সংবিধানের আলোকে যদি বিএনপি নিয়ে আসতে পারে, আমি মনে করি তখনই সেখানে একটি আলোচনার সুযোগ রয়েছে, এবং সংবিধানের বাইরে আমরা সে আবারও সেই আগের জায়গায় আমরা ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা শেষ বিরতি নিতে হবে, বিরতির পরে ফিরে এসে আমরা বাকি আলোচনা করব আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিরতির পরে ফিরে এসে আলোচনা আমরা কন্টিনিউ করব। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র, আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা কথা বলছিলাম নির্বাচন, নির্বাচনকালীন ব্যবস্থাপনা নিয়ে, এবং প্রধান দুই দলের আসলে এখনও পরস্পর বিরোধী অবস্থান, সামনে নির্বাচনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা। শামসুজ্জামান, যদিও আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে আওয়ামী লীগ বলার চেষ্টা করছে যে আসলে বিএনপি জনগণের উপর আস্থা হারিয়ে বিদেশমুখী হয়েছে এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসতে চায়, এবং নির্বাচন নিয়ে তারা কথা বলছেন, তারা শেষ পর্যন্ত ভোটে আসবেন, সেটি নিয়ে আসলে আপনার ব্যাখ্যা শুনতে চাই শেষ পর্যায়ে আমরা এসে। আসলে আওয়ামী লীগ আছে, নিজেরা যেটা করেছে লিখিত ভাবে দাতা দেশগুলোর কাছে তারা চিঠি দিয়েছে যে বেগম খালেদা জিয়া যখন সরকার ছিল তাকে যেন কোনোভাবে সাহায্য সহযোগিতা না করা হয় লিখিত ভাবে। এই দলিল আমরা একাধিকবার পত্রিকায় প্রকাশিত হয়েছে, চট্টগ্রাম বন্দর বন্ধ করে দিয়েছিলেন মজিদ সাহেব, তো এইসব দৃষ্টান্ত অনেক দেওয়া যাবে। আর বিদেশিদের কাছে আমরা কখনো ধর্ণা দিই, 71 সালে মুক্তিযুদ্ধ থেকে আমাদের নেতা রণাঙ্গনে ছিলেন, অন্য কোনো দেশে বা কোনো জায়গায় যায় ধারাবাহিক। আর এখন বেগম খালেদা জিয়া এবং তার গ্রামকে যেভাবে বলা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবও এক সময় পাকিস্তানেরা তাকে দুর্নীতি মামলায় সাজা দিয়েছিল, 2 বছর তিনি জেলেছেন। এগুলো ইতিহাস, জাতীয় রাজনীতিতে অনেক ঘটনা থাকে, সেই ইতিহাসগুলো তো জানতে। যেমন প্রথমে বললেন যে দুদুভাই মিথ্যা কথা বলেছে, অর্থাৎ কি দুটি নির্বাচনের কথা, উনি আইনের ছাত্র, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এগুলো সরাসরি মিথ্যা কথা বলে আবার তিনি স্বীকার করছে অবজারভেশনের জন্য দুটি নির্বাচনের কথা বলা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে পার্লামেন্ট চাই, পার্লামেন্টে নিয়ন্ত্র সংখ্যাগরিষ্ঠ দল ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগ চেলে এটা হচ্ছে সবসময় আওয়ামী লীগ বলে কোর্ট বলেছে তাহলে আমরা কি করব, ওই কথাটা ভুলে যায় দুটো নির্বাচন। পর্যবেক্ষণের কারণে এস কে সিনহা সাহেবকে দেশ ত্যাগ করা হয়েছে, দেশ ত্যাগের বাধ্য করা হয়েছে, তিনি যে রায়টা দিয়েছিলেন সেই রায়ের পর্যবেক্ষণের কারণে সরকার বিব্রত বোধ করেছে, সেই জন্য পর্যবেক্ষণ গুরুত্ব। আমি বিপ্লবকে প্রসঙ্গ নিশ্চয়ই তিনি আইন অঙ্গনে আছেন এবং তিনি নিঃসন্দেহ একটা আইনজীবী, বিচক্ষণ আইনজীবী, এই জিনিসগুলো আমার মনে হয় এভাবে দেখলেই পরিষ্কার হয়ে যাবে যে সংবিধান মানুষের জন্য, সংবিধান সবসময় পরিবর্তনযোগ্য, এটা কোনো ধর্মীয় গ্রন্থ না, এটা পরিবর্তন করা। আর পার্লামেন্ট সার্বভৌম,
পার্লামেন্ট যদি মনে করে জনগণের জন্য একটি আইন দরকার, সেটা করতে পারে। আর কেয়ারটেকার সরকার কোন অবস্থায় তো তো আদালত তো কেন আমরা কেয়ারটেকার আর আদালতকে মুখোমুখি করছি, সেটা একটা প্রশ্ন থাকে। আমার কাছে যেটা মনে হয় যে আমরা সংঘাতের মানে পরিস্থিতির সমাপ্তির দিকে নিয়ে যাব নাকি আলোচনা টেবিলে নিয়ে যাব। সংঘাতে যদি নিয়ে যায় 71 সাল থেকে পর্যন্ত অনেক মীমাংসায় কিন্তু রাজপথে হয়েছে, আবার আলোচনা টেবিলে হয়েছে, জি আমরা কোনটা পছন্দ করব, অর্থাৎ গণতান্ত্রিক মন মানসিকতা থাকলে আমি নিঃসন্দেহে বলবো যে আলোচনার মধ্যে দিয়ে একটা জিনিস সমাপ্ত হতে পারে। আর না হলে পরে এরশাদের সময় যে আন্দোলন করছে তার আগে পরে যে আন্দোলন করেছে তা আন্দোলনে মীমাংসা হবে, এটা তো স্বাভাবিক আমার কাছে মনে হচ্ছে। তবে বাংলাদেশের একটি সুস্থ নির্বাচনে 50 বছর যত আইন এই করছি ও করছি, এক মিনিট সময় দেওয়া যাবে আপনাকে, জি প্রত্যাশা করে নিয়ে যাই উনি আমাকে মিথ্যাবাদী বলবেন, আমি আবারও বলছি দায়িত্ব নিয়ে বলছি কোথাও কিন্তু দুদু ভাই 2 বছর করার নির্দেশনা উচ্চ আদালত দেয় নাই। আমি আবারও আই রিপিট এখানে দেখেন এটা দুদু ভাইয়ের দল বিএনপির সাথে আমাদের একটা ফান্ডামেন্টাল একটা মৌলিক বিষয়ে আমাদের তফাৎ রয়েছে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আর বিএনপি হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দল তৈরি করেছিলেন জিয়াউর রহমান সংবিধানকে হত্যা করে, এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ষড়যন্ত্রে হত্যা খুন কু এইসব। আমরা ভোটের কথা বলি, তারা ভোটারবিহীন, তারা নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা দখল করতে চায়। তিনি শুরুতেই বলছিলেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে 2014 সালে, আমি মনে করে দিতে চাই 1996 সালে 15 ফেব্রুয়ারি তথাকথিত একটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন 48টি আসনে বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল, এবং 30টি আসনে তারা নিজেরও প্রাপ্তি দিতে পারে নাই, কোনো দলের কোনো প্রাপ্তি সেখানে ছিল না। এবং 2007 সালের 22শে জানুয়ারি তারা ক্ষমতা কুক্ষিত করার জন্য বিএনপি এর জন্য আরেকটি নির্বাচন তারা করেছিল যেখানে কেউ অংশগ্রহণ করে নাই, নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে সেই নির্বাচনের একটি ফলাফল প্রকাশ করেছিল, এবং ওই সময় রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন জনগণের আন্দোলনের মুখে দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এর অধীনে সেই নির্বাচনী গ্যাজেট বাতিল করতে বাধ্য হয়েছিলেন। এখন আমি যদি বলি আজকে গণতন্ত্রের পথে না হেঁটে তারা যে কাজটি করেছেন, যে বেগম খালেদা জিয়া 2013 সালে সম্ভবত ওয়াশিংটন টাইমস কাগজে নিজের নামে একটি নিবন্ধ লিখেছিলেন যাতে করে বাংলাদেশের জিএসপি সুযোগ যাতে মার্কিন যুক্তরাষ্ট্রে বাতিল করে, আমরা মার্কিন সিনেটর কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে এখানে স্টেটমেন্টও দেখেছি, ভারতের অমিত শাহ স্বাক্ষর জাল করে স্টেটমেন্টও বিএনপি দিয়েছে দেখেছি। এখানে আমি আজকে দুদু ভাইকে এবং দুদু ভাইকে দলকে বলবো যে বাংলাদেশের আপনার ক্ষমতার পরিবর্তন হতে পারে একমাত্র নির্বাচনের মধ্যে দিয়ে, নির্বাচন ছাড়া ভোট ছাড়া জনগণের রায় ছাড়া অন্য কোন উপায়ে বাংলাদেশে ক্ষমতা দখলের কোন সুযোগ নাই, এবং বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যদি তারা গ্রহণ করতে চায় তাহলে দেশের সংবিধান অনুযায়ী গণতন্ত্রের যে সর্বোত্তম পন্থা রয়েছে সে নির্বাচনে অংশগ্রহণ করে ভোটের মাধ্যমে তাদেরকে ক্ষমতায় আসতে হবে, এছাড়া সংবিধানের বাইরে অন্য কোনো উপায়ে যদি আসে তাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ যেভাবে 2014 সালে তাদেরকে প্রত্যাখ্যান করেছে, 2018তে যেভাবে প্রত্যাখ্যান করেছে, একই পুনরাবৃত্তি আগামী নির্বাচনে হবে। আমাদের হাতে সময় এখন 1 মিনিট বাকি আছে, দুদু ভাই আপনি সেই 1 মিনিট গ্রহণ করবেন কিনা উত্তরের প্রেক্ষাপটে? আসলে বাংলাদেশের বিবর্তনের কথা যেটা আমি তাকে তো মিথ্যাবাদী বলিনি, এরকম ভাবে কথা ঠাস করে বানিয়ে ফেলে আওয়ামী লীগ আমি মিথ্যা বলছি, আমি একজন আইনের ছাত্র, আমি আপনাকে বলছি
আমি ঠিক বিপ্লব বড়ার সঙ্গে টকশোটা আসতে চাইনি, মানে এই কারণে যে আসলে তরুণরা একটা অধৈর্যের মধ্যে থাকে, মানে একটা কথা থেকে অন্য কথা বানায় ফেলে, বয়সটা এসেছে তো এই জন্য এড়িয়ে যায়। তো আমার কাছে মনে হলো যে এড়িয়ে যাওয়াটাই ভালো। আমি তো আপনার কোনো অসম্মান তো করিনি, আইনজীবী হিসেবে আপনি বলছেন যে আমি মিথ্যে বলেছি, আমি সেটা আইনি যে ব্যাখ্যাটা দিয়েছি সেটাই আমি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আমি বলি আমি বিপ্লব ওরা কাজগুলোকে আমি আইনের অঙ্গনে লক্ষ্য করি, আমার কাছে খুব ভালো মনে হয়, কিন্তু অপ্রত্যাশিত ভাবে যে শব্দটা ব্যবহার করে ফেলবে এই জন্য আমি দুঃখিত। যে আমি এসকে সিনহার কথা বারবার কেন উল্লেখ করি, তার রায়টা ছিল পর্যবেক্ষণ, নিশ্চয় বিপ্লব ওরা অস্বীকার করবে না যে জটিলতাটা সৃষ্টি হয়েছিল সেটা পর্যবেক্ষণ থেকে। সেহেতু দুটি নির্বাচন যদি হতো তাহলে এই দুটো সরকার যে আজকে আছেন, আমার ধারণা যদি আওয়ামী লীগ ক্ষমতা আসত তাহলে আজকে যে তারা অনির্বাচিত অবৈধ সরকারের তখন তাদের গায়ে লেগে গেছে। জি দুধু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের সময় আজকে শেষ হয়েছে, আমরা কালকে বা অন্য কোনো দিনের প্রসঙ্গে নিয়ে আবার কথা বলবো। আর সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে শুভরাত জানাচ্ছি।